প্রশ্ন হচ্ছে যে আমরা এক আলোচকের আলোচনায় শুনেছি তিনি উল্লেখ করেছেন বিম সাল আলী সাল্লামের পিতামাতা তারা উভয়ে নামি আর অন্য এক আলোচকের আলোচনায় শুনেছি যিনি এটিকে অস্বীকার করেছেন যে না আমরা জানি না যে তারা জান্নাতি না জাহান্নামী আর এই ক্ষেত্রে যেহেতু নবীর পিতামাতা তারা জান্নাতি হবে এটাই বেশি সম্ভাবনা ইতি আদি বেশ বলার চেষ্টা করেছেন উভয়ের মাঝে বিরোধ রয়েছে কোনটি সঠিক সঠিকটি জানালে আমরা উপকৃত হব আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আইবাদ ইবাদিল্লাযী নাসতাফা আম্মা বা'দ عن انس بن مالك رضي الله تعالی عنه ان رجلا قال ইয়া রাসূলুল্লাহ اين ابي قال في النار فلما قفا دعاه فقال ان ابي و اباك في النار والله مسلم نبی মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে যে তারা হলেন জাহান্নামী কেননা তারা মৃত্যুবরণ করেছিলেন কাফের অবস্থাতে আর যারা কাফের মুশরিক তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা হবে না এজন আমরা নির্ঘাত এভাবে বলতে পারবো যারা কাফের ইসলাম গ্রহণ করেনি যারা মুশ ইসলাম গ্রহণ করেছিল তারা শিরিখে লিপ্ত হয়েছে অথবা শিরিক করেছে ইসলাম কবুলি করেনি অথবা মুরতাদ ইসলাম গ্রহণ করেছিল ইসলামে ছিল কিন্তু পরবর্তীতে তাদের দিন পরিবর্তন করে ফেলেছে এদের সম্পর্কে আল্লাসফ্লানা হতালার বাণী হল ইন্নল্লাহ লা ফেরো আই সোয়া কাবে ফেরো মাদু নাদা আলি আল্লাস সুফান তালা শেখের গুনাকে তিনি ক্ষমা করেন না বিস্তারিত বলা যেতে পারে যে আরও শেখের সমতুল্য কুফুর অথবা মুরতাদ এই গুনাগুলিকে আল্লাহ সোফানতাল ক্ষমা করেন না আর এগুলোর নিচে যে গুণাগুলি রয়েছে ছোট গুনাগুলি সেগুলো ইচ্ছে করলে তিনি ক্ষমা করতে পারেন যেহেতু কাফের মুশুকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা নাই কেউ যদি কুফুরি করে মারা যায় তাহলে তারা জাহান্নামী এটি নির্ঘাত বলতে হবে কেউ যদি সন্দেহ পোষণ করে যে অমুকে কাফের ছিল অনেক ভালো কাজ করেছে কিন্তু ইসলাম গ্রহণ করেনি সে জান্নাতি হতে পারে না কিভাবে সে কাফের হতে পারে কিভাবে সে হবে এত ভালো কাজ করেছে তাহলে তার এই একটি আকিদা তাকে ইসলাম থেকে বের করে দিতে পারে এজন্য কাফেরকে কাফের কাফের না বলা এটিও কুফুরি করা নিজকে কাফের করে ফেলা এই জন্য সতর্ক হতে হবে বিশেষ করে যখন নস যখন দলিল স্পষ্ট তখন সেগুলোকে ওইভাবে মেনে নিতে হবে নবীম সাল আলী কাছে এক ব্যক্তি আসলেন যে হাদিসটি আমরা পড়েছি আনাস বিন মালিক রদুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ হিয়া রসুল আইনা আবি আমার পিতা কোথায় আছেন নবী সাল আলী তিনি বললেন ফিন্নার আল্লাহ তাকে এলম দিলেন ওহির ভিত্তিতে তিনি সংবাদ দিলেন যে তোমার পিতা তো জাহান নামে ফলাম্মা কফা যখন তিনি মন খারাপ করে মন ক্ষুণ্ণ হয়ে তিনি ফিরে যাচ্ছিলেন দাহু আল্লাহ নবী তাকে ডাকলেন ফকল এবং বললেন ইন্না আবি ও আবা কাফিনার জেনে রাখো আমারও পিতা আর তোমার পিতা উভয় তো জাহান নামে মন খারাপে কি রয়েছে মন খারাপ করছো কেন তোমার আমার পিতা তারা তো জাহান নামি এখানে নবী সাল্লাম স্পষ্ট বর্ণনা করলেন এছাড়াও তার মা সম্পর্কে স্পষ্ট হাদিসে আছে নবী মুসাল আলী ওসাল্লাম তার মায়ের জিয়ারতের জন্য আল্লাহর কাছে তিনি অনুমতি চাইলেন সে অনুমতি তাকে দেওয়া হলো তিনি তার মগফিরতের জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন সে অনুমতি নবী মুসাল আলী ওসাল্লামকে দেওয়া হয়নি এখান থেকে স্পষ্ট যে যারা মুশেক কাফের তাদের ইস্তেক করা তাদের ক্ষমা প্রার্থনা করা এটিও নাই বান নাই নিবিমু সাল্লি হোসাল্লামকে আল্লাহ অনুমোদন দেননি কেননা তিনি হলেন কাফের এজন্য আমরা আমাদের বিশ্বাস আকিদা স্বচ্ছ করবো নিবিম সাল আলী পিতা মাতা তারা উভয়ে জাহান্নামী যারা বলার চেষ্টা করেন যে না তারা জাহান্নামি নয় তারা একটি আয়াতের ভিত্তিতে দলিল দেওয়ার চেষ্টা করেন যে সুরা ইসরার পণ্য নামার আয়াত ওমা আল্লাহ তারা বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত কাউকে আজাব না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে রসুল না পাঠাই এ আয়াতের ভিত্তিতে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যেহেতু নিবি আলী আসাল্লামের পিতামাতা এমন অবস্থাতে মারা গেছেন যখন তাদের কাছে নবী বিদ্যমান ছিলেন না এটি তাদের দলিল তবে এই দলিল গৃহীত হবে না কেননা নবী সাল আলাইহসাল্লামের পূর্বে সেটি ইব্রাহিম আল্লাহ সাল্লামের ধর্ম ছিল হানিফ ধর্ম একনিষ্ঠ ধর্ম সে সময় একরূপ হানিফ ধর্ম একনিষ্ঠ ধর্ম বিদায়ের পথে তখন নবী নবীম সালুহসাল্লামকে আল্লাহ সুহান তাল্লাহ নবুয় দিয়ে পাঠালেন দিলেন এই ক্ষেত্রে যারা এই আয়াতকে দলিল হিসেবে গ্রহণ করে নিবিমু সাল্লি সাল্লামের পিতামাতাকে জান্নাতি বানাতে চান না এটি ঠিক হবে না কেননা এর বিপক্ষে নিবিমু সাল্লাহ আলী সালাম থেকে দলিল স্পষ্ট